সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। আজকে ম্যাচ ডে, অর্থাৎ এফসি ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসির বিকাল 5টার সময়। অবশ্যই ম্যাচ সম্বন্ধে আলোচনা করব, তার আগে বলে নিই কালকে যে খেলাটা হয়েছে আপনারা হয়তো সবাই দেখেছেন। এটিকে মোহনবাগানের যে ম্যাচটি কালকে ছিল, দুরন্ত পারফরমেন্স এটিকে মোহনবাগান ভার্সেস ওড়িশা ম্যাচে। মনবীর সিং আলাদাভাবে নতুন করে বলবো প্লেয়ারটির কথা, এর আগেও ডার্বিতে গোল করেছিল আপনারা জানেন এবং অনবদ্য গোল করেছিল, তারপরেও একটা গোল করেছে এবং কাল দুটো গোল করেছে এবং দুটো গোলের মধ্যে প্রথম গোলটা কিন্তু বিশ্বমানের গোল, যেটা 11 মিনিটে গোল করে সে গোলটা কিন্তু বিশ্বমানের গোল করেছে। যদিও খেলা স্ট্যাটস দেখলে বোঝা যাচ্ছে যে ওড়িশা এফসি 51% বল পজিশন রেখেছিল, কিন্তু যদি আপনি শট দেখেন 20টা শট করেছে এটিকে মোহনবাগান, অর্থাৎ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। মনবীর সিংয়ের 2 গোল এবং রয় কৃষ্ণার 2 গোল এবং কোলে আলেকজান্ডার 45 মিনিটে একটা গোল করে শোধ করেছিল ওড়িশার জন্য। তো 4-1 ব্যবধানে কালকে ম্যাচটা জেতে এটিকে মোহনবাগান, তার ফলে 2 নম্বর পজিশন কিন্তু তাদের বজায় থাকলো। 15 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনেই থেকে গেল এবং ওড়িশা 15 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে কিন্তু সবার শেষে। দুরন্ত পারফরমেন্স এটিকে মোহনবাগান। যাই হোক, আজকের ম্যাচে ফিরে আসি। জামশেদপুর এই মুহূর্তে 15 ম্যাচে 18 পয়েন্ট, ইস্টবেঙ্গল 15 ম্যাচে 13 পয়েন্ট, অর্থাৎ জামশেদপুরের কাছে কিন্তু ওপরে ওঠার সুযোগ থাকছে। তারা যদি আজকের ম্যাচটা জেতে তাদের কিন্তু 16 ম্যাচে 21 পয়েন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তারা বেঙ্গালুরুকে সরিয়ে কিন্তু 6 নম্বর স্থানে চলে আসবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য, তারা যদি আজকে ম্যাচটা জেতে তাহলে 15 ম্যাচে 16 পয়েন্ট হবে, সেক্ষেত্রে তারা এক ধাপ ওপরে উঠে, অর্থাৎ কেরালা ব্লাস্টার্স 10-এ নেমে যাবে এবং 9-এ উঠে আসবে কিন্তু ইস্টবেঙ্গল। এবার আসি ম্যাচটার কথায়। ম্যাচটার আগে অনেক তর্ক বিতর্ক চলছে, আপনারা দেখছেন। এফসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফলার 4 ম্যাচ নির্বাসিত, এই ম্যাচে ডাগ আউটে বসছেন না, টনি গ্র্যান্টি দলের পরিচালনা করবেন। যেটা শোনা যাচ্ছে এই ম্যাচে কিন্তু সার্থক গলি এবং সৌরভ দাস দুজনেই থাকছে, যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে তাতে আপনাদের জানিয়ে রাখি। সার্থক গলি এবং সৌরভ দাস দুজনেই কিন্তু এই ম্যাচে থাকছেন, স্কট নেভিল এবং ড্যানি ফক্স। অর্থাৎ ড্যানি ফক্সকে কিন্তু আজকে হয়তো, আবার বলছি শুনুন, ড্যানি ফক্সকে কিন্তু আজকে প্রথম থেকে নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব সম্ভবত আজ জ্যাক্স ম্যাকহোমা, ব্রাইট, ম্যাটি স্টেনম্যান, অ্যান্থনি পিলকিংটন, স্কট নেভিল, এই দিয়েই কিন্তু আজকে ম্যাচটি শুরু হতে পারে। এই বিদেশিদের চয়নেই কিন্তু আজকে ম্যাচটি শুরু হতে পারে। ড্যানি ফক্সকে হয়তো আমরা সাবস্টিটিউট হিসাবে দেখব, হয় স্কট নেভিলের জায়গায়, নয়তো কোনো বিদেশিকে তুলে সেই জায়গায় কিন্তু পরে দেখা যেতে পারে, এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে। তো আজকের ম্যাচটার আগে অনেক জায়গায় অনেক রকমের খবর প্রচলিত হচ্ছে, আপনারা দেখছেন বারবার এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছে যে আমরা এরকম কোনো ব্যাপার হয়নি বা এরকম কিছু হয়নি। দেখুন, ইস্টবেঙ্গল কর্তারা আবেদন করেছে যে কথাটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল, আবেদন করেনি, তারা নিজেদের সোর্স মারফত কথা বলেছিল উষানাথ ব্যানার্জির সাথে। এর আগেও ইস্টবেঙ্গলের অনেক প্রবলেমে তিনি সহযোগিতা করেছেন জানেন, তো ওই উষানাথ ব্যানার্জির সাথে কথা বলেছিল, কিন্তু সেটা নন অফিসিয়ালি, অফিসিয়ালি না, কিন্তু সেটা কথাবার্তা বলেছিল যে যদি কোনোভাবে যদি কোচের শাস্তি কমানো যায়, কারণ এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু ঘুরে দাঁড়ানোটা খুবই দরকার। বাকি যে 5টা ম্যাচ আছে এই মুহূর্তে কিন্তু তাদের সমর্থকদের কথা ভেবে নিজেদের উজাড় করে দেওয়া উচিত, কারণ সমর্থকরা কিন্তু, কোটি কোটি সমর্থক এসসি ইস্টবেঙ্গলের, তারা কিন্তু তাকিয়ে থাকে দলের জয় দেখার জন্য। সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ম্যানেজমেন্টকে এটা ভাবা উচিত যে বাইরের বিতর্ককে যেন টিমের মধ্যে ঢুকতে না দেওয়া হয়। অনেকে জিজ্ঞেস করছেন ইনভেস্টার সমস্যা কি আদৌ মিটবে, দেখুন ইনভেস্টার সমস্যা মিটবে এটা আপনাদের আগেও জানিয়েছি, এখনও আবার জোর গলায় বলছি শ্রী সিমেন্টই থাকছে, অন্তত আগামী 5 বছর শ্রী সিমেন্টই থাকছে। যা চুক্তিপত্র নিয়ে যা টালবাহানা চলছে সবই আস্তে আস্তে, সবই নেগোসিয়েবেল, সবই আস্তে আস্তে মিটে যাবে, সেটা যার হস্তক্ষেপ বা যেখানে হস্তক্ষেপ করতে হয় সেটা করেই কিন্তু মেটানো হবে, তো সেই নিয়ে চিন্তার ব্যাপার নেই। কিন্তু এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে, অনেকে দেখছি বলছে যে দু সপ্তাহ প্র্যাকটিস করেছে টিমটা, আর কত ভালো খেলবে। দেখুন, সেটা অজুহাত হতে পারে কিন্তু সেটা কখনোই সমর্থনযোগ্য নয়, কারণ একটা টিম দু সপ্তাহ প্র্যাকটিস করে মাঠে নেমে প্রথম 4টে ম্যাচ হেরেছে, সেটা কিন্তু ক্ষমাপ্রার্থী বা ক্ষমাযোগ্য বলতে পারেন।
কিন্তু 15টা ম্যাচ খেলা হয়ে গেছে, এখনও টিমটা তার প্রথম একাদশ সেট করতে পারেনি, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। তো আজকে মাঠে নামছে ইস্ট বেঙ্গল, দেখুন কীরকম পারফরমেন্স থাকে। তবে দেখুন একটা কথা আপনাদের বলে দিই, অনেকে জিজ্ঞেস করছেন বিদেশিরা কি সবাই থাকছে কি না, বিদেশিদের ব্যাপারটা আপনাদের সবাইকে জানাবো, কিন্তু সেটা অন্তত আরও দুটো ম্যাচ না গেলে কিন্তু কোনোটাই ক্লিয়ার হবে না। এখনও পর্যন্ত যা আপডেট তাতে আপনাদের আগের দিনই জানিয়েছিলাম যে হয়তো ব্রাইট এবং স্টেনম্যান ছাড়া কোনো বিদেশিকেই রাখবে না, আবার এটাও হতে পারে হয়তো বিদেশি চয়নের ক্ষেত্রে ধীরে চলো নীতি নেবে, যেহেতু এখনও টার্মশিট সাইন হয়নি। তো সেটা কিন্তু সবই পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভর করবে। এখন দেখা যাক এই বাকি পাঁচটা ম্যাচে টনি গ্র্যান্টের নেতৃত্বে কেমন খেলে ইস্ট বেঙ্গল। এর আগে কিন্তু ফাউলার যখন নির্বাসিত হয়েছিলেন তখন কিন্তু টনি গ্র্যান্ট একটা ম্যাচে দায়িত্ব নিয়েছিলেন এবং সেই ম্যাচে কিন্তু জয় এসেছিল, আপনাদের হয়তো সবার মনে আছে। তো অসংখ্য অগুন্তি লাল হলুদ সমর্থক আর চাইছেন জামশেদপুর এফসিকে হারিয়ে তাদের তৃতীয় জয় তুলে আনার জন্য। অবশ্যই হয়তো টিম ম্যানেজমেন্টও সেটা চাইছে, কারণ তাদেরও পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। এখন দেখার যে জামশেদপুরের বিরুদ্ধে তারা কীরকমভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। এর আগের ম্যাচে আপনাদের মনে আছে ডিফেন্ডার জামশেদপুরের ডিফেন্ডার স্টিফেন এজে কিন্তু গোল করেছিল হেডে। তো পুরো জামশেদপুর টিমটাই কিন্তু এখন একখানা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে বলা যেতে পারে। তারা কিন্তু তাদের যে খেলা সেই খেলা কিন্তু তুলে ধরছে প্রত্যেক ম্যাচে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের কাছে কিন্তু একটা বড় পরীক্ষা, কারণ তারা কিন্তু প্রত্যেক ম্যাচে গোল খাচ্ছে। জামশেদপুর কিন্তু শেষ ম্যাচে অর্থাৎ তাদের শেষ ম্যাচে কিন্তু মোসাবির রহমানের 40 মিনিটে করা গোলে ওড়িশাকে হারিয়েছিল এবং যথেষ্ট পাসিং ফুটবলটা খুব ভালো খেলে, আপনারা দেখেছেন হয়তো। আর সবথেকে বড় প্রবলেম যেটা সেটা এখন বাকি যে আইএসএলের দলগুলো তারা কিন্তু সবাই বুঝে গেছে যে গোল কিপার থেকে যদি লং বল ইস্ট বেঙ্গল ডিফেন্সের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্সের একটা দুর্বলতা প্রত্যেক ম্যাচে ধরা পড়ছে, সেটা কিন্তু প্রত্যেকটা টিম এই মুহূর্তে বুঝে গেছে। কেরালা ব্লাস্টার্সের জরান মারের গোলের পর থেকে আপনারা যদি লক্ষ্য করে থাকবেন ইস্ট বেঙ্গলের প্রত্যেক প্রতিপক্ষ কিন্তু গোলকিপারের থেকে বলটা ডাইরেক্ট তুলছে ইস্ট বেঙ্গল ডিফেন্সে, এবং সেটাতেই কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্ডারদের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ বিপক্ষ দলে স্টিফেন ইজের মতো ডিফেন্ডার আছে যে কিনা আক্রমণে উঠতে সাহায্য করে এবং নিজে গোল করতেও জানে। তো যাই হোক, আজকে ম্যাচ ডে, তাই সকালবেলা আপনাদের এই আপডেটটা দিয়ে দিলাম। টিম কেমন হতে পারে আপনাদের জানিয়ে দিচ্ছি এর মধ্যেই। গোলে দেবজিৎ হয়তো সরছে না। আচ্ছা, অনেকে বলছেন সুব্রত পাল, হ্যাঁ দেখুন একটা চান্স একটা সম্ভাবনা আজকে আছে সুব্রত পালকে খেলানোর, সেটা কিন্তু আমরা বলেই রাখছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে তাতে সকালের খবর অনুযায়ী সুব্রত পালও কিন্তু আজকে গোলের নিচে থাকতে পারে। এবং ডিফেন্স লাইনে যেরকম আপনাদের জানিয়েছিলাম সার্থক গলুয়ের সাথে আজ রাজু গায়কোয়াড় ফিরতে চলেছে এবং সাথে স্কট নেভিল, বিকাশ জায়ডু সম্ভাবনাও আছে লেফট ব্যাকে খেলার জন্য, রাইট ব্যাকে অঙ্কিত মুখার্জিই থাকছে, মাঝমাঠে সৌরভ দাসের সাথে ভিলে ম্যাটিস চেনম্যান, জ্যাক্স ম্যাগোমা, অ্যান্থনি পিলকিংটন, ব্রাইট নোভাখারে এবং আপ ফ্রন্টে হয়তো হরমনপ্রীত দিয়েই শুরু করছে, এরকমই কিন্তু একটা আপডেট আসছে আপনাদের জানিয়ে রাখলাম। কতটা কী হবে নিশ্চয়ই আমরা সেকেন্ড ভিডিওতে আপনাদের জানাবো। এবং বিকেল 5টা থেকে ম্যাচ, আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে এবং সব দর্শক কিন্তু যারা ভিউয়ার্স ম্যাচটির তারা হয়তো আনন্দ উপভোগ করবে। তো এটাই জানানো ছিল, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ 5000 সাবস্ক্রাইবার করার জন্য ফুটবল এক্সট্রার পুরো টিমের তরফ থেকে, সমস্ত ভিউয়ারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।